দর্শক শুভ সকাল ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদা আফরোজ সুমি শুক্রবারের এই সকালটা অন্যান্য অন্য সপ্তাহের যে দিনগুলো আছে তার থেকে অনেকখানি আলাদা আমার কাছে এবং যে কারণে আমার কাছে মনে হয় কি একটা ভিন্ন অনুভূতি নিয়ে বুঝি আজ আপনাদের সামনে এসেছি কিন্তু দেখা যায় আদতে সেটা আনন্দের অনুভূতি এবং সেই আনন্দটা আপনাদের মাঝেই ভাগ করে দেওয়ার জন্য বা ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের চলে আসে এবং তেমন ভাবে চলে এসেছি একজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে এবং আজ যিনি আমাদের সাথে আছেন তিনি আমাদের ভীষণ শ্রদ্ধার একজন সঙ্গীত শিল্পী বিশ্বের বুকে বাংলাদেশের লোক সঙ্গীতকে যিনি একটা অন্য মাত্রা দান করেছেন এবং বিশ্বের বুকে নিয়ে গেছেন তার পাশাপাশি যদি বলতে চাই যে তার গান এবং তার গায়কের মধ্যে এমন এক আবেদন রয়েছে যে আবেদন কিংবা যদি বলি শক্তি রয়েছে সেই শক্তি আমাদেরকে একীভূত বা একটা নির্দিষ্ট জায়গায় মনকে নিয়ে আসার জন্য বা স্থির করার জন্য অনেক বেশি সহযোগিতা করে আর এই মন স্থিরের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি নিজের ভেতরকার অনুভূতিগুলো আমাদের সাথে রয়েছে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী বাউল সফি মণ্ডল শুভ সকাল কেমন আছেন শুভ সকাল খুব ভালো আছি আর খুব ভালো লাগে সকালের এই অনুষ্ঠানে আসতে পারলে আমরাও খুব খুশি হই খুব আনন্দিত হই আপনাদেরকে যখন সাথে পাই আমরা সুরের মধ্য দিয়ে শুরু করতে চাই তবে তার আগে পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলে তারপরে ফিরব সজীব আছেন কিবোর্ডে মিলন ভট্টাচার্য তবলায় দৌলত রহমান গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ রায় শুভ সকাল নিশ্চয় দৈন্য গান দিয়ে শুরু করব কারণ আপনার সাথে যতবার বসেছি সেই দৈন্য গান দিয়েই শুরু হয়েছে এটাই আমাদের ধারা বলতে পারেন যে বাউলামির প্রথম ধারায় যে আমরা যখন বন্দনার সঙ্গীত করি একটা প্রার্থনার সঙ্গীত করি জি তো আমি প্রার্থনা দিয়ে শুরু করছি সাজে নিশ্চয় তোমা বিনা
পাশে বসার
সময়টা মুগ্ধতায় কেটে যায় এমন করে যে আসলে বহুল শ্রুত গানগুলো যেন নতুন করে আবিষ্কার করতে পারি আপনার পাশে বসলে, এবং সেই সাথে যেটা বলবো যে নিজের মনের কথাগুলোই তো আসলে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দেওয়া তেমনই বাণী আসলে, যে কৃতজ্ঞতা প্রকাশ আমাদের সেই কৃতজ্ঞতার জায়গা থেকে। তো তেমনটাই মনে হয় যেন কথোপকথন হচ্ছে আপনার গায়কীর, এই হচ্ছে একটা বিশেষ ভালো লাগা আমার কাছে। একজন দর্শক আছেন, কথা বলি, দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল সুমি আপু, আমি রংপুর থেকে লক্ষ্মী সরকার বলছিলাম। আজকে প্রথম স্থান অধিকার করেছেন, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কথা বলি আপু, সাদা পরীর মতন লাগতেছে আপনাকে। অনেক অনেক ধন্যবাদ, কথা বলুন। গুরুজি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি সব সময়। আপনি কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল ভাই। হ্যাঁ ভাই, আমি দুটো গানের কথা বলি? নিশ্চয়ই বলুন। বলুন। হ্যাঁ ভাই, একটা হচ্ছে নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, আর একটা হচ্ছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ভাই একটা না শোনালে কিন্তু খুব কষ্ট পাবো। দুটোই না, যে কোনো একটা অন্তত শোনাবই নাকি? আপনি নিশ্চয়ই ডেজি আপা, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে, কারণ আমরা আপনাকে শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি আপু, এতক্ষণ শুনতে পাইনি। শুভ সকাল। ভালো আছি আমরা সবাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আপনিও ভালো আছেন। কথা বলুন গুরুজি, আপনাকে শুনতে পাচ্ছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। শুভ সকাল। হ্যালো, সালাম আলাইকুম স্যার। শুভ সকাল। সালাম আলাইকুম। কেমন আছেন? এই তো খুব ভালো আছি। জি আপনার গান শুনছিলাম, খুবই ভালো লাগছে। আর একদম শেষ পর্যন্তই আমি থাকবো, দুটো গানের রিকোয়েস্ট করব, রিকোয়েস্টের অপেক্ষায় থাকবো। একটা গান হচ্ছে তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, আর একটা হচ্ছে সব লোকে কয় লালন কি জাত সংসারে। আমি একদম শেষ পর্যন্ত অপেক্ষা করব গান দুটোর জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ, সাথে থাকুন। গুরুজি পরের গানে যাব। গানে গানেই বলি দেখলাম সংসার ভজবাজি প্রকার, মিছে যে ঘর বাড়ি মিছে ধন টাকা করি, মিছে দৌড়া তো দেখলাম সংসার ভোজবাজি প্রকার, দেখলাম সংসার ভোজবাজি প্রকার, দেখিতে দেখিতে অমনি, দেখিতে দেখিতে অমনি কে বা কথা যায়। দেখলাম সংসার ভোজবাজি কর্মার কীর্তি কে বুঝিতে পারে, সেবা জীবিকে লই কথা ধরে, কীর্তি কর্মার কীর্তি
নামে সংসার অজুবাজি প্রকার দেখিতে দেখিতে অমনি কে বা কথা যায় দেখলাম সংসার অজুবাজি প্রকার ভালো লাগলো বললে মনে হয় কম বলা হবে তবে সঠিক শব্দটা জানি না দর্শক আছেন কথা বলি দর্শক কে আছেন শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম
আপা আমি কুষ্টিয়া থেকে স্বাধীন ফোন দিছিলাম ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কথা বলুন অতিথি আপনাকে শুনছেন আমি আমি একটু জানার অনুরোধ করছি যে মানুষ অবিশ্বাসে পায় না মা মানুষ অবিশ্বাসে পায় না মানুষ খোঁজে এই গানটা অনুরোধ করছে এবং আমি ওনার গ্রাম এলাকার উপজেলারই ছেলে অবশ্যই নবাজের পাশে আল্লাহ দেখে বাড়ি আমার গ্রামে আমি অনেকবার আসছি অনুষ্ঠান শুনছি হঠাৎ করে আজকে দেখছি টিভিতে আমি অনেক অনেক ধন্যবাদ আপনি থাকুন আমাদের সাথে পুরোটা আয়োজন জুড়ে নিশ্চয়ই আপনার ভালো গুরুজি এই ভাগটা কোন গান দিয়ে শুরু করব এবার আমার পছন্দের একটা গান করি জি নিশ্চয়ই সহজ মানুষ ভোজ দাক্ষিণার মন দিব্য গানে পাবিরে অমূল্য নিধি পাবিরে ভোজ দাক্ষিণার মন দিব্য জ্ঞানে শুনে তো মন
মানে না ও কো পাখি লোভে জগত পাও না কে ছাড়ে ভুবনে কে ছাড়ে ভুবনে সহজ মানুষ ভজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানে সহজ মানুষ সালাতুল মেরাজুল মোমেনিনা জানতে হয় নামাজের বেনা সালাতুল মেরাজুল মোমেনিনা জানতে হয় নামাজের বেনা ও গো বিশ্বাসীদের সাধকের সাধনালব্ধ অনুভূতির দ্বারা যে বা সেই অনুভূতির প্রকাশ যার মধ্য দিয়ে হয় তা বুঝি এমনই শক্ত এবং সেটা আসলে আমাদের পথের নিদর্শন হিসেবে কাজ করে। আসলে মহাজনী বাণীগুলোই এমন যে মানুষকে ভালো থাকার প্রসেসটা দেখিয়ে দেয় যে আমরা যত যে যত বড় হই না কেন তাকে তত সহজ হওয়ার কথা। তো সহজ হতে না পারলে মানব জন্ম হলো মুক্তির জন্ম, সহজ যদি আমরা হতে না পারি আমাদের মুক্তি নেই। বাহ, এই দারুণ করে বললেন। দর্শক আছেন, একজন কথা বলি, দর্শককে আছেন সাথে, শুভ সকাল। শুভ সকাল, আমি গোপালগঞ্জ থেকে মেহেদি বলছিলাম। মেহেদি ভাই ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলুন, অতিথি আপনাকে শুনছেন। জয় গুরু। জয় গুরু, শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কুষ্টিয়াতে ইসলাম ইউনিভার্সিটি লেখাপড়া করার কারণে যে আপনার ছেলের সাথেও সময় দেওয়া বা আপনার অনেক গানও শুনেছিলাম, আজকে টিভিতে দেখে আপনাকে অনেক ভালো লাগছে। আমারও ভালো লাগছে যে আপনি সকালবেলায় আমার গান শুনছেন, অভিনন্দন আপনাকে। জি, এখন একটা গানের অনুরোধ ছিল যে ধন্য আশেক জনা এ দুন দুনিয়ায়। আচ্ছা, এই গানটা অথবা যদি হাবি যাবি পরকে দিবি যে সাইজের প্রতিটা কালামি তো জ্ঞান, একটা গান যদি শোনাতেন আমি লালন সাইজের ধারণ বা লালন করি এবং আপনাকে এই পথেই বিশ্বাসী, তো যদি এই দুটোর একটা শোনাতেন আমি আপনার প্রতি। আপনি সাথে থাকুন, আমরা চেষ্টা করব অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকুন, আবারও গানে যেতে চাই। আমরা এখন আস্তে আস্তে অনেক গানের অনুরোধ এসে গেছে, যাদের জন্যই সকালে বসি, যারা আমার আমাদেরকে উৎসাহ যোগায় তাদের দিকে একটু খেয়াল রাখা উচিত নিঃসন্দেহে। এবারে আমরা অনুরোধের গানের দিকে এগিয়ে যাচ্ছি। জি জি, কার জানি না একটা একজন অনুরোধ করেছিলেন।
লালন ফকিরের প্রত্যেকটি বাণী মনে হয় খুবই আধুনিক। সেই 200 বছর আগের বাণী এখন মনে হয় যে এখন প্রয়োজন ছিল। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু মানুষের কথা বলেছেন লালন ফকির। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, আমি দেখলাম না যে নজরে সব লোকে কয় লালন কে জাত সংসারে। লালন ফকিরকে নিয়ে এখন অনেক পণ্ডিত মহাজন দাঁড়িয়েছে, কেউ প্রমাণ করতে চাইছেন যে লালন মুসলমানের ছেলে, কেউ প্রমাণ করতে চাইছেন লালনের জন্ম ব্রাহ্মণ পরিবারে। দুজনেই কিন্তু ডক্টর, খুব ভালো লিখেছেন তারা এবং প্রমাণ করে দিয়েছেন যে লালন মুসলমান। আবার আরেকজনও প্রমাণ করেছেন সে ব্রাহ্মণের ছেলে, সনাতন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার লালনকে জানতে লালনের লিখা তো আছে, সে কখনো কোথাও বলে যায়নি। আমরা সেদিকে লক্ষ্য করি, সবাই যেন সেদিকে লক্ষ্য করি। যেহেতু লালনের লিখা আছে, আমরা লালনের ব্যাপারটা লালনকে দিয়ে জানাই ভালো। লালন বলে জাতের কি দু, দেখলাম না যেই নজরে সংসারে সব লোকে কয় লালন কে জাত সংসারে, সব লোকে কয় লালন কে জাত সংসারে। হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান, সুন্নত দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান, বামন চিনে পইতে প্রমাণ, বামন চিনে পইতে প্রমাণ, বামনি চিনি কি ধরে সংসারে সব লোকে কয় লালন কে জাত সংসারে। তাই থেকে জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে তাই থেকে জাত ভিন্ন বলে, আশা কিংবা যাবার কালে, আশা কিংবা যাবার কালে জাতির চিহ্ন রয় কালে সংসারে, সব লোকে কয় লালন কে জাত সংসারে।
জুড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা জগৎ জুড়ে জাতির কথা গল্প করে যথা তথা লালন বলে জাতির ভাতা লালন বলে ডুবাইছি সাত বাজারে সংসারে সব লোকে কয় লালন কে জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে সংসারে সব লোকে কয় লালন কে জাত সংসারে সব লোকে কয় লালন কে জাত সংসারে সব লোকে কয় লালন কে জাত সংসারে আমাদের ধর্মগ্রন্থ গুলো যখন আমরা যদি আমরা পড়তে পারি সঠিকভাবে বা সেটা জানার চেষ্টা করে থাকি তাহলে আসলে নিজেদের মনের মধ্যে যেই দোটানাগুলো রয়েছে যা নিয়ে আমাদের সংশয় রয়েছে অনেক সংশয় অনেক ক্ষেত্রে অনেকটা কমে আসে কিন্তু আমরা সেই দিকে ধাবিত না হয়ে এই জাত মান পাত কুল নিয়ে কত চিন্তা করে থাকি দর্শক আছেন কথা বলি দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল জি আমি প্রসন্ন কুমার বলছি সিরাজগঞ্জ থেকে আছি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন কথা বলুন অতিথি আপনাকে শুনতে পারছেন হ্যালো জয় গুরু স্যার জয় গুরু ভক্তি নেবেন শুভ সকাল হ্যাঁ শুভ সকাল স্যার আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম সিরাজগঞ্জ জি বলুন জি আমি আপনার সামনেই আছি গানের অনুরোধ আছে আর কি বলুন বলুন লালন সাইজির গান কৃষ্ণ প্রেমের পরাদেহ জি সাথে থাকুন অনুরোধ করলো মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি সেটা দিয়ে করি তারপর আরেকজন করলেন কৃষ্ণ প্রেমে পড়া দেহ তো সেটাও করি আচ্ছা এই মানুষে মিলত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি সর্বশাস্ত্রে প্রতীয়মান মানুষই সর্বশ্রেষ্ঠ শ্রীমৎ ভাগবত গীতাই বলছে মানুষ অমৃত পুত্র বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত মানুষই সর্বশ্রেষ্ঠ যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না সে কখনো তার দ্বারাই কখনো ঈশ্বরের ভালোবাসা আরাধনা সম্ভব নয় এই মানুষে মিলত মানুষ এই মানুষে মিলত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি Thank you.
অধর চন্দ্রের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা অধর চন্দ্রের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা না বুঝে মন হলি ভোলা বিবাদী মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি অবয়ব মানুষ যারে নিঃশক্তিতে গঠিলে নারায়ণ গুরু বলে ভজিলে তার চরণ একই ব্যবহার শুনতে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে আল্লাহ বলছে আমি আমার আপন স্রোত দিয়ে আমার এই মানুষ সৃষ্টি করেছি যে অঙ্গের অবয়ব মানুষ জানো না রে অমন বেহুশ যে অঙ্গের অবয়ব মানুষ জানো না রে অমন বেহুশ মানুষ ছাড়া নই সে মানুষ মানুষ ছাড়া নই সে মানুষ অনাদির আদি মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি দেখে মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার ঘরে দেখে মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার ঘরে লালন বলে এদিন পরে লালন বলে এদিন পরে হবে গতি মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি এই মানুষে মিলত মানুষ এই মানুষে মিলত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি মানুষ
শাসে পায় না মানুষ নিধি। ভালো থাকার জন্য মানুষের কত প্রচেষ্টা, কত কিছু, কত এদিক সেদিক চিন্তা ভাবনা করা, কিন্তু সঠিক পথে যদি চিন্তা করতে পারা যায় তাহলে আসলে ভালো থাকা খুব সহজ কাজ, খুব কঠিন হয়ে দাঁড়ায় না। আপনার কাছে বসলে আসলে ভীষণ রকমের একটা নিজের মধ্যে চলে যাওয়া হয়, গানগুলো শুনলে এমনটাই লাগে। পরে গানে যেতে চাই গুরুজি, এটাও অনুরোধের গানটাই করি। জি, কে জানি অনুরোধ করলেন, কৃষ্ণ প্রেমে পোড়া দেহ। জি, আমাদের লাস্ট কলার যিনি ছিলেন উনি মনে হয় বলছিলেন। আচ্ছা, সেমি স্কেল। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, কীতি যে জড়ায় বলো সখী, কীতি যে জড়ায় বলো সখী, কে বুঝবে অন্তরের ব্যথা, বুঝবে কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আঁখি, কীতি যে জড়ায় বলো সখী, কীতি যে জড়ায় বলো সখী, কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, কীতি যে
দেখে থাকো খবর দিও তারে নইলে যাবি প্রান্তে জীব যমুনা দিনি রে তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে নইলে যাবি প্রান্তে জীব কালা চাঁদকে হারাই হলাম যোগিনী কত দিবা নিশি গেল কেমনে জোড়ায় প্রাণী কালা চাঁদকে হারাই হলাম যোগিনী কত দিবা নিশি গেল কেমনে জোড়াই প্রাণী লালন বলে যুগল চর লালন বলে পোড়াতে হো কিদিনে জোড়াই বলো সখী কিদিনে জোড়াই বলো সখী কিদিনে জোড়াই ভিন্ন রকমের একটা আবহ তৈরি হয়ে গেল আজকে আসলে গানগুলোর মধ্য দিয়ে। এবং গুরুজি, সাধারণত আমরা আরেকটা গান শুনতে শুনতে বিদায় নেই, কিন্তু আজকে আসলে একেবারেই সময় নেই, আপনার কাছ থেকে বিদায় নিয়েই আজকের আয়োজন শেষ করব। গুরুজি অনেক ভালো থাকেন সেই প্রত্যাশা, সেই দোয়া সৃষ্টিকর্তার কাছে, এবং আমাদের জন্য দোয়া করবেন। আর অপেক্ষায় থাকলাম যে আবারও শীঘ্রই আপনার পাশে বসে এরকম গান
শোনার সুযোগ পাবো। খুব ভালো থাকেন, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। সুপ্রিয় দর্শক, যারা সাথে ছিলেন প্রতিটা সপ্তাহের সকালবেলা অর্থাৎ শুক্রবারের সকালবেলা, যদি আপনাদের সাথে এমন করে দেখা হয়ে যায় সেই দিনটা আমাদের জন্য প্রত্যাশিত থাকবে এবং আপনারা সবাই আমাদের অপেক্ষায় থাকবেন। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, এনটিভি পরিবারের সাথে থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।